কিশোর ভারতী, এপ্রিল 2021। রহস্য রোমাঞ্চ সংখ্যা 2। বড় গল্প অলোক সান্যালের লেখা রানী ঠাকরুনের সোনার ঘণ্টা, আজ দ্বিতীয় অধ্যায়। বেশ কয়েকদিন ধরেই মনটা খুব কু গাইছে রাধারমণের, কারণটা ঠিক নিজেও আন্দাজ করে উঠতে পারছেন না। রাধারমণ ভট্টাচার্য উকিলনাড়ার সবচেয়ে প্রবীণ মানুষ, যথেষ্ট জ্ঞানীও বটে। 82 বছর বয়সেও শরীরটা বেশ মজবুত। এলাকার মানুষ বিপদে আপদে তার কাছেই আসে পরামর্শের জন্য। সাধ্যমতো চেষ্টা করেন রাধারমণ, সবাই খুব মান্যগণ্য করে তাঁকে। রাধারমণের আরও একটি পরিচয় আছে, তার প্রপিতামহ উকিলনাড়া রাজবাড়ির রাজপুরোহিত ছিলেন। কালের নিয়মে রাজা বাদশারা হারিয়ে গেলে রাধারমণকে তার বাবার হাত ধরে শহরে চলে যেতে হয়। অবশ্য ভিটের সঙ্গে সম্পর্কটা কোনোদিনই ছিঁড়ে যায়নি। বড় হয়ে এক নামী জাহাজ কোম্পানিতে কাজ নিয়ে নানা দেশে ঘুরে বেরিয়েছেন তিনি। তারপর শেষে এসে শিকড়ের টানে তরি ভিড়িয়েছিলেন এই উকিলনাড়াতেই, সেও প্রায় 20 বছর হতে চলল। পুরোহিতগিরি না করলেও ভক্তিভাব, অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানোর মতো গুণ বংশপরম্পরায় পেয়েছেন রাধারমণ ভট্টাচার্য। বংশপরম্পরায় আরও 2টি জিনিস পেয়েছেন তিনি, একটা একমুখী রুদ্রাক্ষের মালা আর একটা ছোট্ট সোনার ঘণ্টা। এই 2টি জিনিসের এক আশ্চর্য ইতিহাস আছে, সে ইতিহাস জড়িয়ে রয়েছে উকিলনাড়া রাজবাড়ির সঙ্গে। রাধারমণ সবটাই শুনেছেন তার পিতামহের থেকে। ছেলেবেলার সেই গল্পের প্রতিটা লাইন আজও মনে আছে তার। একসময় বিশাল জাঁকজমক ছিল উকিলনাড়া রাজবাড়ির। প্রতিদিন হাজারখানের পাত পড়ত রাজবাড়িতে, কত শত ভৃত্যের হাঁকাহাঁকিতে গমগম করত। রাজা বাহাদুর ছিলেন প্রজাবৎসল, আর রানী ঠাকরুন ছিলেন যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণার রূপ। যার যা অভাব অভিযোগ সব নির্দ্বিধায় গিয়ে বলতো রানী ঠাকরুনকে। তারও নজর ছিল সব দিকে। বন্যার জল ঢুকে বাগদিদের সব ভাসিয়ে নিয়ে গেছে, রানী ঠাকরুন নিজে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এক রাতের আগুনে জেলেপাড়ার বস্তি পুড়ে ছাই, তার কথায় রাজা বাহাদুর নিজে দাঁড়িয়ে থেকে সবার জন্য নতুন মাথা গোঁজার ঠাই করে দিলেন। উকিলনাড়াতে সবাই রানী ঠাকরুনকে তাই মা বলে সম্বোধন করত। তবে সময় তো চিরকাল একই খাতে বয়ে যায় না। উকিলনাড়ার সুখের আকাশেও একদিন দুর্যোগের মেঘ দেখা দিল। তখন সবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের মুখোশ খুলে রেখে হাতে তুলে নিয়েছে শাসকের দণ্ড। এমনই এক সন্ধিক্ষণে রাজা বাহাদুরের সঙ্গে কোম্পানির জোর গোল বাঁধল। যুদ্ধ হব হব প্রায়, গোটা অঞ্চলের মানুষ আতঙ্কে দিন গুজরান করছে। রাজা বাহাদুর গোপনে তার বিশ্বস্ত কিছু সঙ্গী নিয়ে গেছেন প্রতিবেশী রাজ্যে, যদি সবাইকে রাজি করিয়ে ইংরেজদের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ানো যায় সেই আশায়। তাও প্রায় 2 পক্ষকাল হয়ে গেছে, কোনো সংবাদ নেই তার। নানান কথা ভেসে বেড়াচ্ছে উকিলনাড়ার বাতাসে, বাইরে প্রকাশ না করলেও রানী ঠাকরুনের ভেতরে তোলপাড় চলছে। তার চাঁদের মতো মুখে বুঝি গ্রহণ লেগেছে। এইরকম এক উৎকণ্ঠার দিনে রাজবাড়িতে এলেন এক সন্ন্যাসী, গৌরবর্ণ, দীর্ঘ ঋজু চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, দিঘির মতো টলটলে তার চোখ। মনের ঝল সামলে রানী ঠাকরুন সেই সন্ন্যাসীর সেবা করলেন প্রাণ ঢেলে। যাওয়ার সময় সেবায় সন্তুষ্ট হয়ে সেই সন্ন্যাসী না জানি কোন মন্ত্র বলে শূন্য থেকে বের করে এনেছিলেন একটা ছোট্ট সোনার ঘণ্টা। রানী ঠাকরুনের হাতে তা দিয়ে বলেছিলেন, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে তোমার মন্দিরে তারামায়ের সামনে গৌ বলি দিয়ে পুজো করলে এই ঘণ্টায় প্রাণ সঞ্চারিত হবে, তবে মনে রেখো গাবিটি যেন দুগ্ধহীনা হয়। তারপর এই ঘণ্টার শব্দ তরঙ্গ ইচ্ছামতো চালনা করা যাবে, চাইলে সমুদ্রে তুফান আনতে পারে এই ঘণ্টার ধ্বনি, পাহাড়কে নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারে, আবার তুমি চাইলে এই ঘণ্টা শান্তির বাড়ি নামিয়ে আনতে পারে আকাশ ফুঁড়ে। সব শুনে রানী ঠাকরুন স্মিত হেসে বলেছিলেন, ঠাকুর আপনার আশীর্বাদ যখন সঙ্গে আছে তখন এই ঘণ্টায় প্রাণ সঞ্চারের আর প্রয়োজন নেই, এটা আমার মন্দিরে রোজ বিগ্রহরূপে পূজিত হবে। সেই থেকে রাজবাড়িতে তারামায়ের সঙ্গে ভক্তি ভরে পুজো করা হতো রানী ঠাকরুনের সোনার ঘণ্টাটিকে। তারপর একসময় রাজবাড়ি তার জৌলুস হারাতে শুরু করে, কোম্পানি আসে উকিলনাড়াতেও, ভেঙে পড়ে রাজবাড়ি, আরও অনেক কিছুর সঙ্গে চুরি যায় সোনার ঘণ্টাখানি। চুরির ব্যাপারটা অবশ্য প্রচার করা তা একমাত্র জানেন রাধারমণই। ইংরেজরা এস্টেট দখল নেওয়ার আগে আগে একদিন সন্ধ্যারতি শেষে রানী ঠাকরুন সোনার ঘণ্টাখানি রাধারমণের প্রপিতামহের হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই মহাশক্তিধর ঘণ্টা আপনার কাছে রাখুন ঠাকুরমশাই, কেউ যেন কিছু টের না পায়, অশুভ হাতে পড়লে সর্বনাশ ডেকে আনতে পারে এই ঘণ্টা, আজ থেকে এর সুরক্ষার ভার আপনার।
উকিলনাড়ার ইতিহাস কম বেশি সবাই জানলেও একথা কেউ জানে না যে রানী ঠাকুরুনের সোনার ঘণ্টা এখনও এ গ্রামেই আছে। আগের মতোই আজও তা নিত্য পূজিত হয় ভক্তি ভরে। ভট্টাচার্য বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনে নানা দেবদেবীর মাঝে লাল শালু দিয়ে মুড়িয়ে রাখা থাকে। কেবল রাধারমণ পুজো শেষে কাপড়ের মধ্যে থেকে মাঝে মধ্যে বের করে আনেন রানী ঠাকুরুনের সেই ঘণ্টা। অবাক চোখে দেখেন তার সোনা রঙে জেল্লায় ভাটা পড়েনি এতটুকু। রাধারমণের কেবলমাত্র একটি চিন্তা, তার বয়স হয়েছে, তিনি চোখ বুঝলে ঘণ্টার ভবিষ্যৎ কী হবে। দুনিয়ায় তার এমন কেউ নেই যার হাতে পরম বিশ্বাসে রানী ঠাকুরুনের ঘণ্টাখানি সুরক্ষার দায়িত্ব তুলে দিয়ে যেতে পারেন। সন্ন্যাসীর দেওয়া এই বস্তুটি অক্ষয়, নষ্ট করার একটিমাত্র পদ্ধতি রয়েছে, সে উপায় অবশ্য রাধারমণের অজানা নয়। ইদানিং রাধারমণ ভট্টাচার্যের দুশ্চিন্তা আরও বেড়েছে। দুদিন পরপর মাঝরাতে তার ঘুম ভেঙেছে অকারণে। বয়স হলেও এমনটা আগে কখনো হয়নি। ঘুমের মধ্যে একটি অস্বস্তি টের পাচ্ছেন, মনে হচ্ছে কেউ যেন ঘরময় হেঁটে বেড়াচ্ছে। ঘুম ভাঙতে তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। চোরের উপদ্রব উকিলনাড়াতে কোনোদিনই নেই, অথচ স্পষ্ট বুঝতে পারছেন ঘরের জিনিসপত্রগুলো মাঝে মধ্যেই তাদের জায়গা বদলে নিচ্ছে। কেউ বুঝি কিছু খোঁজাখুঁজি করছে, কিন্তু কে? এই প্রশ্নটাই কদিন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে রাধারমণকে। দিন চারেক হলো জ্ঞানদা পিসির কাশিটা বেশ বেড়েছে। গতকাল সারারাত ঘুম হয়নি কাশির তোরে। তার উপর ভোর হতে না হতে দরজা খুলে দেখেন লক্ষ্মী নেই। লক্ষ্মী হলো পিসির আদরের গরু, তবে আজ পর্যন্ত এক ছটাক দুধও দেয়নি। তবুও তাকে নিয়ে পিসির আহ্লাদে কমতি নেই এতটুকু। আসলে এক লক্ষ্মী ছাড়া পিসির তিন কোলে আর কেউ নেই। আর আজ ভোরবেলা উঠে দেখেন খড়ের ছাউনির নিচে কুটিটা আগের মতোই পোঁতা আছে, কিন্তু দড়ি সমেত লক্ষ্মী উধাও। সাত সকালে জ্ঞানদানন্দিনীর মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। গতকাল কি তবে দড়িটা ঠিক মতো বাঁধা হয়নি? লক্ষ্মীকে খোঁজার জন্য বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসলেন জ্ঞানদানন্দিনী। পূবের আকাশে তখন লালের আভা লেগেছে, পাখিদের ঘোর কাটবো কাটবো করছে। কিছু না ভেবেই গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন জ্ঞানদা পিসি। তার ব্যাকুল চোখ তালদিঘির মাঠ, মল্লিকদের বাগান ছুঁয়ে চলে গেল, কিন্তু না, লক্ষ্মীর চিহ্নটুকু নেই কোথাও। লক্ষ্মীর চিন্তায় জ্ঞানদানন্দিনী এতটাই বুঁদ হয়েছিলেন যে কখন পায়ে পায়ে মাঠ পার করে রাজবাড়ির কাছে এসে উপস্থিত হয়েছেন টের পাননি। উকিলনাড়ার রাজবাড়ি এখন প্রায় পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত। স্তূপের অনেকটাই ঢেকে গেছে গুল্ম লতাপাতায়। আধভাঙা ঘরগুলো কিংবা ফাঁকা জায়গা যা ছিল এখন সবই ঝোপ জঙ্গলে ভরা। থাকার নিশ্চিন্ত জায়গা পেয়ে গোকড়ো চন্দ্রবোড়ার সঙ্গে নির্বিষ হেলেসাপেরাও বসতি গড়ে তুলেছে ভাঙা রাজবাড়ির আনাচে কানাচে। রাজবাড়ির কাছে আসতেই দৃশ্যটা জ্ঞানদানন্দিনীর নজরে আসলো। এদিকটায় কেউ আসে না বড় একটা, অথচ রাজবাড়ির ভেতর থেকে অল্প অল্প ধোঁয়া কুণ্ডুলি পাখি উঠছে উপরে। এলাকায় কোনো মুরগি ডিম পেড়েছে সে খবরও জ্ঞানদানন্দিনীর কাছে চলে আসে আলোর গতিবেগে। উকিলনাড়ার যাবতীয় দৈনন্দিন ঘটনার খবর থাকে তার কাছে, সুতরাং রাজবাড়িতে কে বা কারা ডেরা বেঁধেছে তা অজানা থাকার কথা নয়। কৌতূহল মেটাতে খুব সাবধানে রাজবাড়িতে পা রাখলেন জ্ঞানদা পিসি। যতটা সম্ভব বিনা আওয়াজে ভগ্নপ্রায় খাজাঞ্চিখানা মহাফেজখানার ভেতর দিয়ে একেবারে মাঝখানে রাজবাড়ির দেউলের পেছন দিকটায় এসে দাঁড়ালেন। ঝোপঝাড় টেলে আসার সময় হাতে কোনো এর কাছে জল বিচুটির কারণেই হবে চুলকাচ্ছিল ভীষণ রকম। সহসা সামনের দৃশ্য যেন তার শরীরের সমস্ত অনুভূতি শুষে নিল। রাজবাড়ির ঝোপ জঙ্গলে ভরা দেউলের সামনেটায় একটু জায়গা পরিষ্কার করে সেখানে ঘাঁটি গেড়েছে জটাধারিয়া কাপালিক। হাত পা ছড়িয়ে গভীর ঘুমে মগ্ন সে। কাপালিকের পায়ের কাছে দুই বিশাল দেহি, বেশভূষা দেখে মনে হয় কাপালিকের শিষ্য, পায়ের কাছে ঢুলছে। তাদের সামনে রাশিকৃত ছাই চাপা আগুন ধিকি ধিকি করে জ্বলে চলেছে তখনও। দৃশ্যটা দেখে জ্ঞানদানন্দিনীর বুকের ভেতর কেমন গুম গুম করে উঠল। এমন নয় তিনি প্রথম কোনো কাপালিক বা তান্ত্রিককে দেখছেন, তবু কেমন অজানা স্যাঁতস্যাঁতে ভয় ভয় ভাব জড়িয়ে ধরল তাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সাহস হলো না, তিনি দ্রুত স্থান ত্যাগ করলেন। রাজবাড়ি ছেড়ে বেরিয়ে আসার সময় ভাঙা মহাফেজখানার কাছে পায়ের পাতায় সাপের মতো কিছুর অস্তিত্ব টের পেতেই স্থির হয়ে গেলেন জ্ঞানদানন্দিনী। সাপখোপ হতে পারে ভেবে পাথরের মতো স্থানু হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। খানিক পরে পায়ের কাছে কোনো নড়াচড়া টের না পেতে জিনিসটা হাতে তুলে আনতে জ্ঞানদা পিসিকে আরও এক প্রস্থ অবাক হতে হলো। একটা দড়ি, লক্ষ্মীকে রোজ এই দড়িটা দিয়েই বেঁধে রাখা হয়, এ দড়ি ভাঙা রাজবাড়িতে কেন? তার একার পক্ষেই প্রশ্নের উত্তর খোঁজা সমীচীন হবে না মনে করে ভাঙা রাজবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসলেন জ্ঞানদানন্দিনী।